যদি কিউএন এর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমরা তোমাদের প্রশ্নের সব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যা যা জানতে চাও সব আমরা ভিডিওতে দিয়ে দেব, ঠিক আছে? তো অনেকদিন ধরে ভাবছি একটা কিউএন এর ভিডিও করব, কিন্তু ভাবছি একবার তোমাদের বলে দেই যে কিউএন এর ভিডিও যদি তোমরা দেখতে চাও বা আমাদের মানে অনেকেই অনেক রকম কমেন্ট করে, তো সেইগুলো সব সময় মানে রিপ্লাই দেয়া যায় না, তো আমরা ভিডিও করে সেই কমেন্টের রিপ্লাইগুলো দিতে চাই। তো যদি তোমরা সেটা চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমরা এরপরে কিউএন এর ভিডিও আনবো, তোমাদের সব কোশ্চেনের উত্তর দেবো। তো চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 10:15, আর সকালবেলা আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, শুভ খেয়ে কাজে চলে গেছে। তো এখন এখনো আমরা খাইনি, আমি পরে খাবো একটু। আর আজকে আবার কিছু জামা কাপড় বাইরে বার করে রেখেছি, এগুলো সব গরম জলে ভিজাতে হবে। এই দেখো, এইগুলো বিছানার চাদর টাদর আছে, এগুলো সব গরম জল করে তারপরে ভিজালে পরে একটু তাড়াতাড়ি কাচলে নোংরাটা উঠে যায়। আর সুতির জিনিস তো, গামছা টামছা আমি একটু গরম জল দিয়েই পরিষ্কার করি, তাহলে ভালো পরিষ্কার হয়। তো যাই হোক, ওইগুলো করে তারপরে দুপুরে মানে ওইগুলো ভিজিয়ে গরম জল করে ভিজিয়ে রেখে তারপরে দুপুরে রান্নার দিকে যাব। আর আজকে কী রান্না করবো এখন আমি জানি না, তো দেখি কী রান্না করা যায়। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এগুলো আমি গরম জল করে আগে ভিজিয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো সাথে ভিজিয়ে নিয়ে আসলাম, সে এখনই ভাত খাবো। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, সেই যে তরকারি ভাত খেয়ে এগুলো সব ধুয়ে তারপরে দুপুরে রান্না, না তার আগে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো চলো খেয়ে নিয়ে ভীষণ খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে গায়ে একটুখানি শক্তি বানিয়ে নিলাম আর কি, জোর বানিয়ে নিলাম। জোর মানে না খেলে তো গায়ে জোর আসে না, আর কাজেরও কোনো এনার্জি থাকে না, তখন ইচ্ছাই করে না কাজ করতে, আর গায়ে জোরও পাওয়া যায় না। তো খাওয়াটা হচ্ছে মেন, খেতেই হবে। না খেতে পারলে, যারা না খেতে পারে তাদেরই শরীর খারাপ হয়ে যায়, যেমন আমার কিছুদিন আগে এমন হয়েছিল, কিছু খেতেই পারতাম না, মানে টেনশনে আরও বেশি খারাপ হয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমার শরীরটা এত দুর্বল লাগতো কি বলবো। তো এখন একটু খেতে পারি, সময় মতো খাই আর কি। তো এখন একটু শরীরটা ভালো আছে, দুর্বল ভাবটা নেই শরীরে। তো যাই হোক, আজকে প্রচুর রোদ উঠেছে বললামই তো, তো জামাকাপড়গুলো ধুয়ে, তো বন্ধুরা জামাকাপড়গুলো ধুয়ে এত গরম লাগছে, মানে রোদ, এত রোদ উঠেছে বাইরে কি বলবো, আর এত ভীষণ গরম পড়েছে, পুরো বাইরে তাকানো যাচ্ছে না, তাকালেই মনে হচ্ছে চোখে ধাঁধা ধরে যাচ্ছে এরকম একটা, এত রোদ, মানে অনেকদিন পরে এরকম রোদ দেখলাম। এখানে তো বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ সবসময় থাকে বেশিরভাগ সময়, তো আজকে একটু অনেক রোদ উঠেছে, এর জন্য জামাকাপড়গুলো ভিজালাম। তো যাই হোক, ওইগুলো ধুয়ে দিয়ে মেলে এসে মানে আমার গরমে এমন খারাপ লাগছে, খানিকক্ষণ হাওয়া খেলাম। তো এখন দেখছি আবার সময়ও হয়ে যাচ্ছে, রান্না করার 12টা বেজে গেছে। তো এখন যদি ওই বসে থাকি তাহলে পরে আবার দুপুরবেলা দেরি হয়ে যাবে, শুভ চলে আসবে এবার খেতে। তো এর জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে আজকে আর বেশি কিছু রান্না করব না। কালকে বাঁধাকপি ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, তো সেটা আছে ফ্রিজে, আর এখন শুধু করব সয়াবিনের তরকারি। আজকে আবার আর এক জায়গায় নিমন্ত্রণ আছে, জানি না যাওয়া হবে কি না, সেটা বিকাল হলে বোঝা যাবে। মেহেবু
बसरम तुझे मेरी कसम, महबूब सनम तुझे मेरी कसम, तो देखना ऐसे नजरों से कुछ कुछ होता है। चलो বন্ধুরা, আমি সবজিটা কেটে তারপরে মশলাটা করে নিয়ে তারপর বাইরে যাব, বাইরেই রান্না করব। তো এগুলো গুছিয়ে নিয়ে আসি, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে বাইরে রান্না করতে। আর এই বোতলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা তেল, বুঝতেই পারছো তো। আমরা সাদা তেলেই খাই। আমার ভীষণ পেটের সমস্যা বলতে গ্যাস অম্বলের সমস্যা ভীষণ, তো যার জন্য আমাকে অনেকেই বলে যে সর্ষের তেল খেলে নাকি গ্যাস অম্বলটা বেশি হয়, তো যার জন্য আমরা সর্ষের তেলটা খাই না। খাই, সর্ষের তেলও আছে, যেদিন আমরা মাংস করি সেদিন সর্ষের তেল দিয়ে রান্না করি। আর সর্ষের তেল দিয়ে মাংস রান্না করলে টেস্ট লাগে, আর কি বলতো, সর্ষের তেল দিয়ে যে কোনো সবজি রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। কিন্তু ওই গ্যাস অম্বলের জন্য সর্ষের তেলটা বাদ দিয়ে দিয়েছি, তো তবুও মুখের স্বাদে ওই মাংস যেদিন খাই সেদিন রান্না করি সর্ষের তেল দিয়ে। তারপরে আবার ওই আলু সিদ্ধটা তো মাখতে হয়, এর জন্য সর্ষের তেল লাগেই। তো যাই হোক, আজকে তো তেমন কিছু রান্না করব না, তোমাদের বললামই আমাদের নিমন্ত্রণ আছে, তো যার জন্য এই শুধু সয়াবিনের তরকারি করলাম। আর হচ্ছে কালকের বাঁধাকপি ঘণ্ট আছে, তোমাদের বললাম তখন ফ্রিজে, তো ওইটা গরম করে নেবো, আর এই সয়াবিনের অল্প করে তরকারি করে নেবো। তো এই দিয়েই আমাদের দুপুরে এক বেলার খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, রান্না বান্না করে চান করলাম, চান করে ঘরে আসলাম। আর শুভ অনেকক্ষণ আগেই চলে এসছে, এসে ফোন দেখছিল এতক্ষণ, এখন আমি চান করে আসলাম। তারপরে কি চান করতে যাবা তুমি নাকি ভিডিওই করবা শুধু? হ্যাঁ, অ্যাঙ্গেল নিয়ে নিয়ে ভিডিও করা, যাও চান করতে যাও। এখন কটা বাজে গো? হ্যাঁ, 1:56। যাও, 2 বেজে গেল, যাও যাও চান করো, চান টান করে খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার যাবা কটার সময়? কোথায় যাবে না? 2:45 সময় বেরোবো, 2:30 সময় বেরোবো, সরি 2:30। খেয়াল করবে কি, ফোন দেখলে আর কোনো দিকে ওর নজর থাকে না যে কটা বাজলো না বাজলো, পেটে খিদে আছে নাকি সেটাও ও ভুলে যায়, ফোনটা দেখে যাবে। যা যা চান করতে। রোদ উঠেছে দেখেছো? বাবা রে, এখানে দেখলে বোঝা যায় রোদের কি। তো দেখো শুভ ঘেমে কি অবস্থা, খেয়ে দে মানে একটু জিরাতে পারলো না, প্রথমে এসে ফোন দেখতে দেখতে সময় হয়ে গেছে, এখন খেয়েটে এখন একটু জিরাতে পারলো না, এক্ষুনি হাঁটা দিতে হলো। এখনো মানে মুখে ঝাল লেগে রয়েছে, সে সাথে যাচ্ছে। তো কিরকম কষ্ট হয় বলো তো, এর জন্য এসেই চান করে নেবা, তারপরে একটু খেয়ে দে জিরাতে পারো। ছাতা নিল না? হ্যাঁ, ছাতা কেমন বলো, রোদের মধ্যে আসে ছাতা নিয়ে, ছাতা হাতে থাকে কিন্তু ছাতা ও মেলে না, ও এক বৃষ্টি ছাড়া ছাতা মেলে না, রোদের মধ্যেও তো মানুষ ছাতা মেলে, পাগল লোক একটা। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম বলতে একটু ফোন দেখছিলাম, আর ভিডিও তো নেই, এডিট করারও ছিল না। তারপর উঠে জামা কাপড় সব গুছিয়ে মানে তুললাম, তুলে গুছিয়ে নিলাম, যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব ভাজ টাজ করা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে তখন বললাম না, আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাওয়া হলো না, তার কারণ শুভ এখনও কাজ থেকে বেরোনি, এখন বাজে 8টা। তো আজকে, কালকে তো রবিবার, দিয়ে আজকে শনিবার, কালকে বন্ধ থাকে রবিবারে, কিন্তু অর্ডার এসছে নাকি আজকে অনেক, এর জন্য এত রাত, এখন 8:10 বাজে, তো এখনও পর্যন্ত ও বাড়িতে আসেনি, কখন আসবে কি জানি। তো কাকু তো চলে গেল নিমন্ত্রণ বাড়িতে, আমি মানে আমি বললাম যে তুমি যাও,
মানে আমাদেরকে নিয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু শুভর এই যে কাজ থেকে আসতে লেট হয়ে গেল এর জন্য আর যাওয়া হলো না, যাওয়া হবে না। তো যাই হোক, দেখি কখন আসে কখন ফেরে জানি না। এত রাত কোনোদিন করে না, দিয়ে আমি ফোন করলাম, বলছে যে এখনো পৌনে এক ঘন্টার মতো লাগবে, এখন মানে 9টা বাজবে। তো ভাবলাম নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ ছিল, যাব বলে দুপুরবেলা তেমন কিছু রান্নাও করিনি, দিয়ে এখন আবার রান্না করতে হবে। মানে একবারের মতোই রান্না করেছি, তো এখন আবার কি রান্না করব কি জানি, ও আসবে বাড়িতে তারপরে দেখি কি বলে কি রান্না করতে বলে। তো যাই হোক, আবার পরে কথা হচ্ছে, শুভ আসুক। তো দেখো বন্ধুরা, সারা দিনটা আশা করে থাকলাম যে নিমন্ত্রণ বাড়িতে যাব, পুজো হচ্ছে তো পুজো দেখতে যাব, তো ওখানেই খাওয়া দাওয়া হবে, আর এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা শুনলে সারা দিনটা সেই আশায় আশায় ছিলাম, কিন্তু এই যে রাত হলো শুধু শুভর জন্যই যেতে পারলাম না, মনটা ভীষণই খারাপ লাগছিলো। খুব শুভরও ভালো লাগছিলো না, ওও বলছিল যাবে, ওরও আশা ছিল, কিন্তু কি করব, কাজের জন্য যেতে পারলাম না। এর জন্য দেখতেই পাচ্ছো আমার মুখে কোনো হাসি টাসি নেই, শুভ ক্যামেরা করছে, তো আমি আমার মতো কাজ করেই যাচ্ছি, কোনো কথা বলছি না। তো শুভ বলছে তুমি কি রাগ করেছো আমার কাজ, কি আর করা যাবে বলো, কাজের চাপ চলে আসলে কিছু করার নেই। তো যাই হোক, দেখো আমি এখন রান্না করব। তো বন্ধুরা দেখো, আমরা কাকুর ঘরে বসে খাচ্ছি, কাকু নেই, তেমনি তোমরা প্রতিদিন কাকুর ঘরে বসেই খাই, তো আজকে সব কিছু নিয়ে চলে এসছে, এই দেখো। আর আমি ভাবলাম কি তরকারি করবে, এখন দেখি না ও কুমড়া সেদ্ধ দিয়েছে, পেঁয়াজ দাও নি, হ্যাঁ তাহলে আমি খাবো না কেন, হ্যাঁ খাবো না কেন, হ্যাঁ তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আর এদিকে টিভি নাচছে, তো দেখো বন্ধুরা রাতে শোয়ার জন্য মানে বিছানা ঝাড়া হচ্ছে, কথা ঠিক মতো বলতে পারছি না, দিয়ে কি বলবো, এই দেখো তুমি কত বলতে পারো, বন্ধুরা আমাদের যদি কিউএনএর ভিডিও চাও, কিউএনএর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমরা কমেন্ট করো, কমেন্টে আমরা রিপ্লাই দেব। তুমি বলো না, তুমি বলতে পারছো বলো। তো তোমরা যদি কিউএনএর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমরা তোমাদের প্রশ্নের সব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যা যা জানতে চাও সব আমরা ভিডিওতে দিয়ে দেব, ঠিক আছে। তো অনেকদিন ধরেই ভাবছি একটা কিউএনএ ভিডিও করব, কিন্তু ভাবছি একবার তোমাদের বলে দিই যে কিউএনএ ভিডিও যদি তোমরা দেখতে চাও বা আমাদের মানে অনেকেই অনেক রকম কমেন্ট করে, তো সেইগুলো সব সময় মানে রিপ্লাই দেওয়া যায় না, তো আমরা ভিডিও করে সেই কমেন্টের রিপ্লাইগুলো দিতে চাই। তো যদি তোমরা সেটা চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমরা এরপরে কিউএনএ ভিডিও আনবো একটা, তোমাদের সব কোশ্চেনের উত্তর দেবো। তো চলো বন্ধুরা, গুড নাইট, বাই।